মনোনীত করেছে। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত, আমার সময় অল্প, ক্ষমা চেয়ে নিচ্ছি। অহিল্যাপুরে আরেকটা সভাতে বসে আছেন, তাদের সঙ্গে আমার কথা বলতে হবে, দেখা করতে হবে। আমি সকলের কাছে আশীর্বাদ চাইছি, দলের প্রতীক চিহ্ন পদ্মফুল, সেই পদ্মফুলে সবাই ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি প্রথমবারের মতো কুমলুঙ্গে পাঠাবেন, সেই প্রার্থনা রাখছি। আপনারা গণদেবতা, আপনারা পবিত্র ভোটার, আপনারাই একদিন 2018-তে বদলে দিয়েছেন ত্রিপুরা রাজ্যকে, সরকার চালাচ্ছে আপনাদের আশীর্বাদে। আপনাদের ভোটের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি IPFT সম্মিলিতভাবে চালাচ্ছে, তার উপকারিতা আপনারা পাচ্ছেন। আর এবারে আমার বিনম্র আবেদন, আপনারা পবিত্র ভোটার, আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করলে এবারও ADC-তে আমার সরকার বলা শেষ করছি। সবাইকে নমস্কার।